নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তি প্রিয়া। রাজনগরের মালিপাড়া গ্রামে লক্ষ্মী পুজো উপলক্ষে খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয়েছিল। গত সোমবার দিন রাজনগরের মালিপাড়া ও ছোটবাজার গ্রামে বেশ কিছু মানুষে খিচুড়ি প্রসাদ খান। এই খিচুড়ি প্রসাদ খাওয়ার পরে অসুস্থ হয়ে পড়েন তারা। এর মধ্যে এদের শারীরিক অবস্থার অবনতি হলে তাদেরকে রাজনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই 5 বছরের এক শিশুর মৃত্যু হয়। অসুস্থ সবাইকে রাজনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনাস্থলে পৌঁছায় রাজনগর থানার পুলিশ। এই ঘটনায় শোকাহত হয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মৃত পার্বতী বাগদির দাদু সাধু বাগদি নামে এক বয়স্ক ব্যক্তি। অপরদিকে বুধবার রাতে সুশান্ত মালাকার ওরফে মুকুল মালাকার নামে বছর 45-এর এক ব্যক্তি মারা যান। তিনিও খিচুড়ি প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে সিউড়ির সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। খান আরশাদের রিপোর্ট, ভয় টিভি, রাজনগর। বীরভূমের সদস্য সিউড়ি কলেজ পাড়াতে রাস্তার উপর শেখ কুতুবুদ্দিন নামে এক যুবককে নৃশংসভাবে হত্যা করে দুজন। সিউড়ি থানা পুলিশ তদন্ত শুরু করে। তদন্ত শুরুর পর ইমরান শেখ ও মোবারক শাহ নামে দুজনকে গ্রেপ্তার করে। তাদের সিউড়ি আদালতে তোলা হলে পুলিশি হেফাজতে থাকার নির্দেশ দেয় আদালত। আজ সকালে শেখ কুতুবুদ্দিনের পরিবারের সদস্যরা কঠিন শাস্তির দাবিতে সিউড়ি থানায় আসে। সিউড়ি থানার আইসির সঙ্গে কথা বলে আইসির কাছে কঠিনতম শাস্তির দাবি করেছে কুতুবুদ্দিনের পরিবার। মোহাম্মদ আমিন নাসিরের রিপোর্ট, ভয় টিভি, সিউড়ি। বিদ্যুতে বেসরকারিকরণ ও স্মার্ট মিটারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল। স্টেশন ম্যানেজারকে স্মারকলিপি প্রদান করা হলো। সিআইটিইউ এর নেতাকর্মীরা রাজনগর সিপিআইএমের দলীয় কার্যালয় থেকে মিছিল করে রাজনগরের ডাকবাংলোয় বিদ্যুৎ দপ্তরে পৌঁছান। বিদ্যুতে বেসরকারিকরণ ও স্মার্ট মিটার বসানোর প্রতিবাদ করে একটি স্মারকলিপি দেন। উপস্থিত ছিলেন শীতল বাউরি, উত্তম মিস্ত্রি, সুখদেব বাগদি, কালো পোড়া সহ অন্যান্যরা। খান আরশাদের রিপোর্ট, ভয় টিভি, রাজনগর। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। লক্ষ্মী পুজোর দিন প্রসাদ খেয়ে রাজনগরের ছোটবাজার এলাকায় 16 জন অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে 60 বছর বয়সী একজন এবং 7 বছর বয়সী একজন শিশু কন্যার মৃত্যু হয়। বাকিদের সিউড়ির সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয় এবং সেখানেই তারা চিকিৎসাধীন আছেন। চিকিৎসা ঠিকমতো না হওয়ার জন্য মৃত্যু হলো। এই অভিযোগে গতকাল রাতে বিজেপির পক্ষ থেকে সিউড়ির সদর হাসপাতালে বিক্ষোভ জেলা সভাপতি ধ্রুব সাহার নেতৃত্বে। এদিন রাতের বেলায় বীরভূম জেলা শাসক বিধান রায় প্রশাসনিক আধিকারিকদের নিয়ে সিউড়ির সদর হাসপাতালে অসুস্থ রোগীদের দেখতে যান। 3 জনের মৃত্যু হয়েছে বলে তিনি জানান। ওই এলাকায় মেডিকেল টিম পাঠানো হয়েছে, সে কথাও তিনি জানিয়েছেন। রাজনগরের মালিপাড়ায় একটি দুর্গাপূজা হয়, সেখানে প্রায় 10 বছর ধরে দুর্গাপূজাটি হয়।
ওখানে যে রীতিটি আছে সেটা হচ্ছে দুর্গাপূজার পরে ওই একই মণ্ডপে লক্ষ্মী পুজো হয় এবং প্রায় 10 বছর ধরে লক্ষ্মী পুজোর দিন ওদের খিচুড়ি পায়েস এবং টক সবজি এটা ব্যবস্থা করা হয়, ঠিক আছে। সেই ব্যবস্থা যোগে প্রায় ওই গ্রামের আশেপাশের যেমন মালিপাড়া কিংবা ছোটো বাজার যে সংসদ আর কি রাজনগরের 4 নম্বর সংসদ পাশাপাশি আরও যে সমস্ত মাহাতো মোহাম্মদ আমিন নাসিরের রিপোর্ট, ভয় টিভি, সিউড়ি। জনস্বার্থ বিরোধী প্রিপেড স্মার্ট মিটারে বাতিলের দাবিতে এদিন বীরভূমের বোলপুরে বিদ্যুৎ দপ্তর ঘেরাও করে বিক্ষোভ বামেদের। আন্দোলনকে ঘিরে উত্তেজনা ইলেকট্রিক অফিস চত্বরে। কেন্দ্রীয় সরকার বিদ্যুৎ ক্ষেত্রকে বেসরকারিকরণের নয়া কৌশল আনছে, নয়া বিদ্যুৎ নীতিকে সমর্থন করছে রাজ্য সরকার বলে তাদের অভিযোগ। বিদ্যুৎ বিভাগে এ ধরনের জনস্বার্থ বিরোধী স্মার্ট মিটার কার্যকর হলে কৃষি প্রধান দেশে কৃষিক্ষেত্র থেকে শুরু করে সাধারণ মানুষের বিপদের সীমা থাকবে না বলে তারা মনে করে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।